This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আমি সষ্টি চট্টোপাধ্যায়, আরপ্লাসে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, যার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্ন, এই প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, সেই আবাস যোজনায় দুর্নীতি নিয়ে আপনারা সরব হয়েছিলেন, বারবার সরব হয়েছেন, কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে এটা পরিকল্পিত জালিয়াতি। কি বলবেন? পরিকল্পিত জালিয়াতি আমি আর একটা মামলা ফাইল করবো কয়েকদিনের মধ্যে কৃষ্ণনগরের এক বহু জায়গাতে। ধরো সাপোজ তুমি আবেদন করেছো, আমার নামে বাড়ি চলে এসছে, মানে আমি যদি তৃণমূল করি আমার নামে বাড়ি চলে এসছে, তুমি যদি বিজেপি করো তোমার নামে বাড়ি আসে, কিন্তু এরকম প্রচুর হয়েছে। প্লাস হচ্ছে কি, ওখানে যাদের নামে অ্যালার্ট হয়েছে সেখান থেকে টাকা পয়সা তোলা, কি অন্য কোনো লোক জানেই না তাদের নামে বাড়ি অ্যালার্ট হয়েছে, পয়সা অ্যালার্ট হচ্ছে তাদের নামে, অন্য লোক বাড়ি করে নিচ্ছে সেখানে থাকছে। পরিকল্পিত দুর্নীতি, পরিকল্পিত জালিয়াতি, এবং এই জালিয়াতির একটা পাহাড় প্রমাণ দু একটা মামলা হচ্ছে, কোর্ট মন্তব্য করছে, দিস আর জাস্ট টিপস অফ দি আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র। আরো যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে, গতকালকে জানে আপনাদের বিজেপি নেত্রী রেখা পাত্রকে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী, তিনি একটা কুরুচিকর মন্তব্য করলেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, জেহাদিদের তো হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের মানুষজনদের প্রতি এমনিই খুব সমস্যা থাকে। রেখা পাত্র একজন সনাতনী বাড়ির মহিলা, এবং সব থেকে বড় কথা একজন এসসি কমিউনিটির মহিলা, একজন নিম্নবর্গের মানুষ, তার প্রতি এই ধরনের কুমন্তব্য, এই কুরুচিকর মন্তব্য, এগুলো তাদের দলের মনোভাব প্রকাশ করে। আর বিশেষ করে যিনি করেছেন তার জেহাদি যে চিন্তা ভাবনা, এগুলো তো আমরা আগেও দেখেছি, মানুষজনকে সবাইকে ধরে ধরে ইসলামে কনভার্ট করাতে হবে, তারপরে হচ্ছে ওই খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা, তো ওর মধ্যে তো একটা জেহাদি একটা ব্যাপার রয়েছে ওর মধ্যে, এগুলো যাবে কোথায়, এগুলো প্রকাশ পায় এই ধরনের কথাবার্তা, এই সমস্ত কুরুচিকর কথাবার্তা, এগুলো জেহাদিদের তরফ থেকে বলাই যায়, তারা এগুলো বলতে পারে, এটা তাদের স্বভাব, স্বভাব সিদ্ধ। এই বিষয়ে একের পর এক দুর্নীতি আমরা বিভিন্ন সময় শুনেছি, কয়লা দুর্নীতি থেকে শুরু করে গরু পাচারের থেকে শুরু করে চাকরিতে দুর্নীতি, এবার নতুন যে দুর্নীতি সেটা হচ্ছে ট্যাব দুর্নীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছে যে এই যে ট্যাব দুর্নীতি যে দ্রুত তদন্ত করতে হবে, কি বলবেন? এই তো এই রাজ্যে কি নিয়ে দুর্নীতি নেই, তুমি চাল, তুমি রেশনের চাল, মিড ডে মিলের চাল থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে এখন ট্যাপ থেকে শুরু করে প্রত্যেক কটা জায়গায় স্বাস্থ্যে দুর্নীতি, সবেতে দুর্নীতি। মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে যদি শুরু করেন, সমস্ত বিষয় যদি মুখ্যমন্ত্রী তদন্ত শুরু করেন, মুখ্যমন্ত্রী নিজেই হয়তো বলবেন যে আমি এই সরকারে আর থাকবো না। কিন্তু মুশকিলটা হচ্ছে বেহায়া লাজ লজ্জা থাকে না, বেহায়ার দোকান কাটা হয়, মুখ্যমন্ত্রী সবই জানেন, এগুলো মুখ্যমন্ত্রী, এগুলো হচ্ছে পাবলিসিটি স্টান্ট মাত্র, আর কিচ্ছু না। মুখ্যমন্ত্রী জানেন না কোথায় কি দুর্নীতি হচ্ছে, গোটা ভাগটা তো ওপর অব্দি যায়, তৃণমূল কংগ্রেসে ভাগ না দিয়ে কোনো দুর্নীতি সম্ভব নাকি? মুখ্যমন্ত্রী ভাগের টাকাও খাবেন, আবার দুর্নীতি নিয়ে তদন্ত করবেন, তৃণমূলের লোকেরা হাসবে এগুলো শুনবে। আচ্ছা, এইরকম একাধিক প্রশ্ন নিয়ে আমরা বারবার আসবো, বিভিন্ন আইনজীবী নেতাদের সাথে কথা বলবো। আজ কৌস্তব বাগচি সরাসরি, চোখ রাখুন আর প্লাস নিউজ।